নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনার স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব চরণামৃত গ্রহণ মন্ত্র এবং চরণামৃত পান মন্ত্র নিয়ে। মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে এবং স্ক্রিনে মন্ত্র দেখেই পাঠ করবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা সবাই নিজ গৃহে তথা মন্দিরে চরণামৃত পান করি। চরণামৃত অর্থাৎ চরণের অমৃত। চরণামৃত যেমন শুদ্ধ পবিত্র, তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রেও লাভকারী। শাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায়, পাপ ব্যাধি বিনাশার্থম বৈষ্ণু পাদ দকৌষধম তুলসী দল সম্মিশ্রম জলম সর্ষপ মাত্রকম। এর অর্থ হল পাপ এবং রোগ দূর করার জন্য ভগবানের চরণামৃত ঔষধের সমান, এবং যদি তাতে তুলসী পত্র মিশ্রণ করা হয় তাহলে ঔষধীয় গুণের বৃদ্ধি হয়। তাহলে আসুন এবার জেনে নিন চরণামৃত গ্রহণ মন্ত্র। নমঃ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানামার্তি নাশনম সর্বপাপ প্রশমনম পাদদকম প্রয়চ্ছমে। মন্ত্রটি আবার পাঠ করছি। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানামার্তি নাশনম সর্বপাপ প্রশমনম পাদৌদকম প্রয়চ্ছমে। এই মন্ত্র পাঠ সহকারে আপনারা চরণামৃত গ্রহণ করবেন। এবার চরণামৃত পান মন্ত্র, যে মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে। নমঃ অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিত্বা শীর্ষা ধারায়াম্যহম। মন্ত্রটি আবার পাঠ করছি। নমঃ অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিত্বা শীর্ষা ধারায়াম্যহম। পালনহার ভগবান বিষ্ণুর চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়, সকল রোগ নাশ হয়, সকল ব্যাধি নাশ হয়। পালনহার ভগবান বিষ্ণুর চরণামৃত আমি মস্তকে ধারণ করি। এই হলো এই মন্ত্রটির অর্থ। অন্য প্রকার চরণামৃত পান মন্ত্র, অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। এই মন্ত্রটির অর্থ হল পালনহার ভগবান বিষ্ণুর চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়, সকল রোগ ব্যাধি নাশ হয়, এই চরণামৃত পান করলে পুনর্জন্ম হয় না। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও চরণামৃত গ্রহণ মন্ত্র এবং চরণামৃত পান মন্ত্র জানতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন।